হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শর্ট সলভার চ্যানেল। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সিমাই রান্না করতে হয়। আর তার আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর বেল বটনে অবশ্যই ক্লিক করুন। চলুন দেখে নিই আমার কী কী লাগছে। আমার এতে ঘি লাগছে, আমি প্রায় 1 লিটার দুধকে জাল দিয়ে 500 করে নিয়েছি। এটা সিমাই, কাজু বাদাম, কিশমিশ, এলাচ গুঁড়ো, আর এলাচের কটা আমি 3-4টে খোসা নিয়ে নিয়েছি, কিছুটা কেশর, আর লাগছে আমার চিনি স্বাদ মতো। চলুন আমি দেখে নিই। এর জন্য আমি একটা এরকম পাত্র নিয়ে নিয়েছি। আমি এর মধ্যে 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দেবো। ঘিটা একটুখানি গরম হলে, একটু গরম হয়ে গলে যাবে যখন, তখন আমি ওর মধ্যে সিমাইটা দেব। সিমাইটা দিয়ে আমি একটু ফ্রাই করে নেব, একটু লাল লাল করে একটু ফ্রাই করে নেব। ফ্রেন্ডস, আমার যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবে, শেয়ার করবে আর কমেন্টস করে অবশ্যই জানাবে রেসিপিটা কেমন লাগলো। দেখুন, আমি প্রায় এই সিমাইটাকে 2-3 মিনিট ধরে ফ্রাই করার পর এরকম এসছে। এটা প্রায় ফ্রাই হয়ে গেছে, একটু লাল লাল কালার হয়ে যাবে, ফ্রাই হয়ে গেছে। আমি এটাকে তুলে নেব, আমি একটি পাত্রে এটাকে তুলে নেব। এবার এরকম একটি হাঁড়ি নিয়ে নেব আমি, এর মধ্যে এটিকে আমি এর মধ্যে আমি দুধ যেটা জাল করে রেখেছিলাম ঘন করে, সেই দুধটি দিয়ে দেব। এবার এই দুধ যতক্ষণ না এক উতলে আসছে একবার, ততক্ষণ এটাকে এরকমভাবে জাল দিতে হবে। এর মধ্যে আমি এই এলাচের খোসাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ফুটিয়ে নিলাম। দুধটা ফুটে এসছে, এই অবস্থায় আমি এর মধ্যে দেখুন এইভাবে একবার যখনই উতলে আসবে তখন আমি এর মধ্যে সিমাই যে ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। আমি যেহেতু দুধটিকে আগের থেকে ঘন করে রেখেছিলাম সেহেতু আমি একবার উতলে যাওয়ার পরেই দিয়ে দিচ্ছি। আপনারা একটু ঘন করে নিতে পারেন, তাতে ক্ষীরটা ভালো হয়। এবার আমি সিমাইটাকে নাড়িয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে দেব। দেখুন দুধটা কতটা কমে এসছে যেহেতু আমি জাল দিয়ে নিয়েছিলাম। এবার আমি 5 মিনিট এটাকে রান্না করার পর দেখুন প্রায় রেডি হয়ে এসেছে সিমাইটা। এর মধ্যে আমি এবার এর মধ্যে আমি একে একে কেশরটা দিয়ে দেব, একটু কালারের জন্য ফ্লেভারও হয়, আর যে এলাচ গুঁড়োটা ছিল ওটাও দিয়ে দেব। দিয়ে আমি যে স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি, আপনারা যেরকম চাইবেন সেরকম মিষ্টি দিতে পারেন। এবার আমি এটাকে নাড়িয়ে বেশিক্ষণ না 1 মিনিট মতন জাল করে এটাকে এর উপর কাজু কিশমিশ দিয়ে আর একটু নাড়িয়ে সার্ভ করব। ফ্রেন্ডস, আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেখুন আমার সিমাইটা রেডি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে তৈরি করে সবাইকে খাওয়ান, খুব সুন্দর। থ্যাংক ইউ ফ্রেন্ডস আমার ভিডিওটা দেখার জন্য, আর আমার আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন।